আসসালামু আলাইকুম, শুভ সকাল। সকাল সকাল ছাদে এসেছি, যে কোনো একটা কাজেই ছাদে এসেছি। তো ছাদে এসে দেখি আমার আম্মা বলছে, আমার ভাই শ্বশুরবাড়ি থেকে অনেক বড় একটা পাঙ্গাস ফ্লাস পাঠিয়েছিল না, সেই পাঙ্গাস আম্মা কোথায় কাটা বাছা করবে, এজন্য আম্মা ছাদে চলে এসেছে সেই মাছটাকে কাটার জন্য। এখন ছাদে আমি অবস্থান করতেছি। হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কি পরিমাণের যে সাউন্ড বুঝতেই পারছি না। ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেল গাছ, কদবেল গাছ। একটা কথা আছে, গাছে বেল পাকিলে তাতে কাকের কি দোষ, তো সেরকমই বেল গাছে বেল হয়েছে, আর ওই সাইড দিয়ে কাক কা কা করতেছে। তো দেখালামই তো ছাদে উপরের ভিউটা, এটা হচ্ছে বেল গাছ, কদবেল গাছ। এটা আমাদের এক আন্টির গাছ, আমাদের গাছ না, এটা আমাদের এক আন্টির গাছ। তবে অনেক সুন্দর, গাছটার ভিতরে কদবেল ধরেছে, ছোট গাছ, তারপর অনেক সুন্দর, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। ছাদ বাগানটা অনেক সুন্দর করে সাজানো গুছানো আছে আমাদের ছাদ বাগানটা। এখানে একটা ড্রাগন ফল হয়েছে, এই যে দেখেন, এখনও পরিপূর্ণভাবে বড় হয়নি, ছোট, তারপর অনেক সুন্দর লাগছে দেখতে, দেখেন। আর এই সাইড দিয়ে আমার আম্মা বড় মাছটা কাটতেছে অনেক কষ্ট করে, কারণ সকালবেলা আর পাঙ্গাস মাছ আমরা কেউ খাই না, খায় শুধু আমার ছোটো ভাই আর আমার মেয়ে। এটাকে ভালো করে আমার আম্মা ঘষে মেজে তারপরে ক্লিন করেছে। এই যে দেখেন সেই ড্রাগন ফলটা, আর হচ্ছে এই সাইড দিয়ে বেল গাছ, গাছে বেল পাকিলে কাকের কি দোষ, এটা একটা কথা আছে না, প্রবাদ, সেটা মনে পড়ল। ওই সাইড দিয়ে দেখতেছি কা 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 করতেছে, যদি ভয়েসটা দিতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন। আমি ভয়েস ওভার করছি, এজন্য শুনতে পাচ্ছেন না, বুঝতে পাচ্ছেন না। আমি আগেই বলেছি, এখনও বলছি, আমার ভিডিওতে কোনো রকম সাউন্ড আসলে অবশ্যই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি গরমের ভিতরে একেবারে ঘেমে চুপড়ে বসে আছি ছাদের এক সাইডে, দেখেন আমাকে কেমন বিধ্বস্ত দেখা যাচ্ছে। আসলে কয়েকদিন যাবতের টেম্পারেচার এত হাই বলার বাহিরে। তো সকালবেলা ছাদে এসেছি, ছাদে ভেবেছিলাম একটু বাতাস খাবো, বাতাসে তো জো নাই, হালকা পাতলা বাতাস আসছে, সেটা গায়ে লাগছে না। এখান থেকে আমি লেবু পাতা ছিঁড়ার সময় লেবুর একটা কাঁটা লেগে আমার হাতটা কেটে গেল, দেখালাম যে এই যে দেখেন হাতটা কেটে একটু হালকা রক্ত বের হচ্ছে, কেমন দেখা যাচ্ছে দেখেন, ভালো লাগতেছে না, ব্যথাও পেয়েছি। আর আমার আম্মা কল ছেড়ে লেবু পাতা পেঁপে পাতা সব একসাথে মিক্স করে পাঙ্গাস মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছে, যেন পাঙ্গাস মাছের ভিতরে মাছের আঁশটা কোনো গন্ধ না থাকে। মাছটা আম্মা কষ্ট করেই কেটেছে, কারণ অনেক বড় ছিল, প্রায় 4-5 কিলো ওজন হবে আমার মতে। তো আমার আম্মা বলতেছেন না, উনি নাকি দোকান থেকে মাপিয়েছে 3.5 কিলো হয়েছে, না 3 কিলো জানি। যাই হোক, পাঙ্গাস মাছটা বড় সাইজেরই ছিল, আর এটা বোনাস আইটেম ছিল বলেছিলাম, কারণ এটা আমাদের আঙ্কেলও কিনে দেয়নি, আঙ্কেল ধরেছিল। তো ছাদ থেকে নেমে এখন গরম গরমের ভিতরে সকালে নাস্তা আজকে মুড়ি আর কাঁঠাল খাচ্ছি। কে কে আমার মতো মুড়ি কাঁঠাল খান? সিজনাল ফলের ভিতরে আম মুড়ি কাঁঠাল আমার কাছে খুব ভালো লাগে, আম দিয়েও মুড়ি দিয়ে খাই আমি, আর আজকে খাচ্ছি পাকা কাঁঠাল মুড়ি দিয়ে, সুস্বাদু খাবার। স্বাস্থ্যের জন্য কাঁঠাল খুবই ভালো, তবে গরম বেশি লাগে, ফল ফ্রুটের এই সিজনে, আম কাঁঠালের সিজনে অনেক গরম লাগে, আর গরমের ভিতরে ঘুম পায় এই ফলগুলি খেলে, তারপরও সিজনাল ফল খেতে হয়। কাঁঠাল আমার পছন্দ, আমও পছন্দ, লিচু একটু কম পছন্দ, তবে লিচু ছুলতে পারি না বলে খেতে পারি না। আম দিয়ে খাই মুড়ি দিয়ে, আবার কাঁঠাল দিয়ে খাচ্ছি। সকাল সকাল আম মুড়ি খেয়ে চলে যাব মেয়ের স্কুলে, মেয়ের স্কুলে একটা প্রোগ্রাম আছে, কারণ হচ্ছে মেয়ের স্কুলে বাৎসরিক একটা মিলাদ হয়, সেই মিলাদে আজকে অ্যাটেন্ড করতে যাব। আর এখানে মজা করে আম মুড়ি খাচ্ছি। যে পরিমাণ রোদ ছিল, এটা 9 তারিখের ভিডিও, 9 তারিখ প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যে রোদ পড়েছিল আর গরম পড়েছিল, ভ্যাপসা, ছাদ থেকে নেমেই দেখি প্রচণ্ড বৃষ্টি, আর সেই বৃষ্টি পেয়ে আমি মুড়ি আর কাঁঠাল খাচ্ছি, ভালোই লাগতেছে খেতে, আমার মতো কে কে খান। তো স্কুলে বৃষ্টিতে ভিজে চলে এসেছি, চলে এসে দেখি আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা, ওনার মৃত্যুবার্ষিক, 21তম মৃত্যুবার্ষিক, এটা 9 তারিখের ভিডিও ছিল। তো বৃষ্টিতে ভিজে ভিজে এসেছে, এই যে ছাতা দেখছেন, দপ্তরদের হাতে ছাতা। তো মিলাদ মাহফিলে এসেছি অনেক কষ্ট করে, বৃষ্টির পানি ভেঙে, কারণ স্কুলে বাধ্যতামূলক আসা, আসতেই হবে, এসেছি।
এসে যে দারুণ চাচারা খুব কষ্ট করে ছাতা মাথায় দিয়ে এদিক সেদিক যাচ্ছে, রিসিভ করতেছে ম্যাডামদের, কারণ গেটটা পুরাই খোলা। মিলাদে তো অনেকেই আসবে, অ্যাটেন্ড করবে, গার্জিয়ান স্টুডেন্ট সবাই আসবে। তা আমি বসে বসে একটু শ্যুট করলাম, আর ওই দিক দিয়ে রান্না করেছে এই যে আমি তিনতলায় উঠে ভিডিও শ্যুট করেছি, কারণ বৃষ্টির জন্য ভিডিও করতে পারিনি। মোরগ পোলাও করেছিল, খাবারটা খুবই মজার ছিল। হালিম সাহেবের মৃত্যুবার্ষিক উপলক্ষে বাৎসরিক একটা মিলাদ হয় প্রতি বছর, তো সেই মিলাদে আমরা এবার ভিন্ন রূপে ভিন্নভাবে অ্যাটেন্ড করেছি। তো গার্ডিয়ানরা একটা রুমে বসিয়েছে, একটা না তিন চারটা রুমে গার্ডিয়ানদের বসিয়েছে, একসাথে বসে আমরা দোয়া দরদ পড়তেছি, মিলাদের কথা বলতেছি, এই ভাবিটাও সাথে আছে, তো ওই ভাবি আমাকে দেখতেছে। তো গার্ডিয়ানরা এক একভাবে এক এক রকম এসেছে, স্টুডেন্টরা দূরে। তো মিলাদের খাবার দেওয়ার পালা, এখন মিলাদ শেষ, মোনাজাত শেষ করে বসে আছি। ভলেন্টিয়াররা আমাদের সবাইদের খাবার দিয়ে যাচ্ছে, খাবারটা খুবই মজার ছিল, খুবই সুস্বাদু হয়েছিল। হালিম সাহেবের রুহের মাগফিরাত কামনা করি। তো প্রতি বছরই এরকম অ্যারেঞ্জমেন্ট করে স্কুল কর্তৃপক্ষ, খুব ভালো লাগে। প্রতিষ্ঠাতার মিলাদ হয়, খুব ভালো লাগে এরকম মিলাদ অ্যাটেন্ড করতে পেরে, খুব ভালো লাগতেছে। সেই বৃষ্টিতে ভিজে এসেছিলাম, আবার বৃষ্টিতে ভিজে যেতে হবে, প্রায় 2টা বেজে গিয়েছিল, 11টার সময় এসেছি, 2টা বেজেছে, কারণ বৃষ্টির জন্য অনেক টিচার আসতে পারে নাই, ওনাদের জন্য ওয়েট করেছে, সভাপতি সাহেব পরে এসেছে, ওনাদের জন্য ওয়েট করেছে। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। কে কে বাদ পড়েছে বা কয়টা প্যাকেট বাদ পড়েছে সেগুলি আবার আনতে যাচ্ছে ভলেন্টিয়াররা, গুনতেছে কারা কারা বাদ পড়েছে। সবাই সুন্দর করে বসে আছি, মিলাদ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিব, বাসায় চলে যাব, বাসায় গিয়ে দুপুরের নামাজ পড়বো, গোসল করবো, কারণ বৃষ্টিতে ভিজে এসেছি, বোরকা টোরকা সব ভিজা। তো বাসায় এসেছি, বাসায় এসে দেখি ওয়াও, সেই সুস্বাদু মোরগ পোলাও খাবার, তিনটা দিয়েছিল, কারণ আমার মা, আমি আর হচ্ছে আমার মেয়ে গিয়েছিলাম, আমার আম্মাকেও বলেছিল যেতে, সবাইকে যেতে বলেছি, কারণ গার্ডিয়ান আমার আম্মাও যায় আমিও যাই, তো সবাই একসাথে গিয়েছিলাম, একসাথে এসেছি, তিনটা প্যাকেট দিয়েছে এখান থেকে, আলহামদুলিল্লাহ খুবই মজার ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানে শেষ করে দিব, আল্লাহ হাফেজ।